আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখবেন ক্যানভা আপডেট। ক্যানভা অনেকগুলো আপডেট হয়েছে, তা আজকে আমি দেখাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি কম্পিউটার দিয়ে করছি, তাই আমি ক্রোম ব্রাউজারে ঢুকবো। ক্রোম ব্রাউজারে ঢোকার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর আপনি ক্যানভা এখানে সার্চ করবেন, CANVA। ক্যানভা সার্চ করার পর এখানে আমার অন্য একটি অপশন এসেছে, তাই আমি এখানে ঢুকিয়ে দেখছি যে কি হয়। দেখুন এরকম অপশন আসবে, আপনি যাবেন না। আপনি এখান থেকে ধরুন আমি এখানে যে ক্যানভাটা এনে রেখেছি সেটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন একটা এখানে একটা প্লাস অপশন আসছে। প্লাস অপশন থেকে এখানে নেম দিতে হবে, নেম আমি দিলাম ক্যানভা। ক্যানভা দেওয়ার পর এখানে ইউআরএল দিবেন, canva.com। ডান, দেখুন আমার ক্যানভাটি এসে গেছে। এখান থেকে আমি ক্যানভাতে ঢুকবো। ক্যানভাতে ঢুকার পর দেখুন এরকম অপশন এসেছে, আমি যে ডিজাইনগুলো করেছি সেই ডিজাইনগুলো, ইউর ডিজাইন। আমি যেই ডিজাইনগুলো করেছি শুধু সেই ডিজাইনগুলো আছে, কিন্তু এখানে তো আরও কিছু থাকার কথা, লোগো, পোস্টার, ফেসবুক পোস্ট, এগুলো কিন্তু থাকার আগে ছিল কিন্তু এখন নেই। সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এখানে আছে প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম, পোস্টার, লোগোস, ভিডিও, কার্ড, ইউর স্টোরি, এখান থেকে আপনি নিতে পারবেন। তো এখান থেকে খুঁজতে খুঁজতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। আরেকটা অপশন আছে, এখানে আছে ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইন থেকে আপনি এখান থেকেও খুঁজে নিতে পারবেন। তো এখান থেকেও খুঁজতে আমার অনেক সময় লেগে যাবে, তাই শর্টকাট একটি পদ্ধতি আছে। এখানে আছে ইউটিউব থাম্বনেল, আপনি এখান থেকে ইউটিউব থাম্বনেলে যেতে পারবেন। তো এত কষ্ট করে খুঁজে এই জায়গায় না গিয়ে এখানে সার্চ ক্যানভা, এখানে সার্চ করবেন ইউটিউব। এখন YO লেখার পরে আমার ইউটিউব থাম্বনেল এসে গেছে। সহজভাবে আপনি এই কাজটা করে ফেলবেন, তারপর আপনি ক্যানভাতে ঢুকে যাবেন। এরপর আপনি যেভাবে এখান থেকে ক্যানভা থাম্বনেল বানান অথবা লোগো বানান, সেভাবে এখান থেকে লোগো বানাবেন। যদি আপনি এখান থেকে যদি ক্যানভা লোগো সার্চ করেন, তাহলে এখানে ক্যানভা লোগো দেবেন, ইউটিউব লোগো। ইউটিউব লোগো, তাহলে এখানে ইউটিউব লোগো এসে যাবে। তা যেটা ইচ্ছা আপনি এখান থেকে সার্চ করবেন, তাহলে খুব তাড়াতাড়ি করে পেয়ে যাবেন। আমি যদি এখান থেকে লোগো বানাই, তাহলে এখান থেকে খুব সহজভাবে আমি লোগো বানাতে পারবো। এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন। আবার যদি এখান থেকে খুঁজতে না চান, তাহলে একে প্লাস অপশন থেকে আপনি লোগো বানিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। যেভাবে লোগো বানান সেভাবে আপনি লোগো বানিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো ডিজাইন করে। এখানে আপনি এখান থেকে আপনি খুঁজবেন, খুঁজে এখান থেকে যেগুলো ফ্রি লেখা আছে সেগুলো নেবেন, যেগুলো এখানে প্রো লেখা আছে সেগুলো নিতে পারবেন না, কারণ সেগুলো নিতে হলে আপনার কিনতে হবে এগুলো। তোমার এত নিচে না গিয়ে আমি উপর থেকে একটা নিয়ে নিই। আমি এখান থেকে না নিয়ে যদি আমি এখান থেকে নিয়ে ধরুন আমি এটা নিলাম, এটা এখান থেকে নিয়ে যদি আমি এটা ডিজাইন করি, তাহলে এখানে লেখাটা আমি পাল্টে দেব, লেখাটা কেটে দিয়েছি, তাই আমি এখান থেকে নেব। নেওয়ার পর আপনি লিখবেন আপনি যেটা চান। আমি এখানে এটা লিখে দিলাম, আপনার যেটা ইচ্ছা আপনি সেখানে সেটা এখানে লিখতে পারবেন। আপনি যদি আপনার চ্যানেল নেম এখানে লিখতে চান, তাহলে সেটা লিখতে পারবেন। এখানে আমরা আরেকটা লিখে দেব,
আমি এখানে এডুকেশনাল চ্যানেল লিখে দিলাম। আপনি যদি চান তাহলে আপনি অন্যটাও লিখতে পারেন, নো প্রবলেম। কিন্তু আমার এখানে ছবিটা পাল্টানো লাগবে। ছবিটা পাল্টানোর জন্য আপনারা যদি কিছু এখানে থাকে তাহলে সেটা আপনি এখান থেকে এনে নেবেন। আমি এখানে আমার চ্যানেলের লোগোটা এখানে নিয়ে বসিয়ে দেব। কত সহজভাবে যেভাবে আপনি আর্ট করতেন ঠিক সেভাবে হয়ে গেছে। আমি যদি এখানে কালারটা পাল্টাতে চাই তাহলে সেটাও করতে পারবো। দেখুন এখানে কিন্তু কালারটাও পাল্টানো যাচ্ছে। আপনার যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন। আমি যদি এটার কালার পাল্টাতে চাই সেটার কালারও আমি পাল্টাতে পারবো। দেখুন খুব সুন্দরভাবে এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার সব কিছু ডিজাইন করে নেবেন। একটা নতুন আপডেট হয়ে এসেছে, এখান থেকে আপনি যদি অন্য কিছু সার্চ করেন তাহলে সেটাও পারবেন। ধরুন আমি ফেসবুক কভার্স দিলাম। ফেসবুক কভার্স দিয়ে আপনি এখানে ফেসবুকের যে কোনো একটা নিয়ে নেবেন, আপনার যেটা ইচ্ছা যেরকম আপনার ভালো লাগে সেরকম একটা এখান থেকে নিয়ে নেবেন। কিন্তু সবসময় মনে রাখবেন যেটা ফ্রি আছে সেটা নেবেন। ধরুন আমি এটা নিলাম, মানে এখান থেকে আমি লেখাগুলো শুধু চেঞ্জ করব। এখানে যেরকম লেখা ছিল আমি ঠিক সেরকম লেখাই নিতে চাই। নিচে আরও অনেক লেখা আছে, এগুলো সব ফ্রি, কিছু কিছু আবার কিনতেও হয়। যদি আপনার যে লেখাগুলো কিনতে হয় সেগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ওখান থেকে কিনে নেবেন। এবার আমি এখানে কিছু লিখব। আমি এবার এগুলো এখানে লিখে দেব। এখন আমি এগুলো লিখে দিলাম। এবার এগুলো যেরকম ছিল ঠিক সেরকম করে ছোট করে এখানে বসিয়ে দেব। আপনি চাইলে আপনি এরকম ভাবে বসাতে পারবেন খুব সুন্দর করে। কত সুন্দর হয়েছে। এবার এই পাতাগুলোর ডিজাইন আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে তিনটে পাতা আছে তাই এখানে তিনটে কালার চেঞ্জ হবে। এগুলো চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো। দেখুন এটাও কিন্তু চেঞ্জ করা যাবে। খুব সুন্দরভাবে আপনি যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে করতে পারবেন। এটা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন আপডেট সিস্টেমের ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আমি এভাবে কত সুন্দর করে পাতাগুলো কিন্তু ডিজাইন করে দিচ্ছি আমার নিজের ইচ্ছে মতো। আপনি এবার নিজের ইচ্ছে মতো পাতাগুলো ডিজাইন করতে পারেন। আপনাকে কেউ বাধা দেবে না যদি আপনি এগুলোর কালার চেঞ্জ করেন। দেখুন আমি চেঞ্জ করে দিয়েছি, এবার শুধু লেখার কালারটা একটু চেঞ্জ করব। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার এটা। যদি আমি এটা ডাউনলোড করি তাহলে দেখুন খুব সুন্দর হবে। আমি আপনাকে দেখাচ্ছি, এটা তো হয়ে গেল। কিন্তু যদি আমি লোগোটা ডাউনলোড করি, আমি এবার ডাউনলোডের ইয়েগুলো আপনাকে দেখাচ্ছি, ছবিগুলো। কম্পিউটার ডাউনলোড করলে ডাউনলোডের ছবিগুলো ডাউনলোড অপশনে থাকে। সরি এটা না, নিচেরটা। আমি কিন্তু এটা এখন বানাইনি, আমি এটা আগে বানিয়েছিলাম। এখন এটা বানিয়েছি, দেখেছেন কত সুন্দর হয়েছে। যদি আপনি এভাবে করেন তাহলে আপনারটাও খুব সুন্দর হবে।
তো আজ ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।